বন্ধুরা, অনেক দিন ধরে ইচ্ছে ছিল গোপাল সোনার জন্য একটা জিনিস নেব, তো সেই জিনিসটা নিয়ে নিয়েছি, অ্যামাজন থেকে নিয়েছি। আর এই বড় বক্সটার মধ্যে সেই জিনিসটা আছে, সেটা আমি সবার প্রথম গোপাল সোনাকে দেখিয়েছি, এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বক্সটা আমি খুলে নিয়েছি অলরেডি, তো দেখাই এর ভিতর কি আছে। এর মধ্যে একটা কুকটপ রয়েছে দিভিয়া কোম্পানির, আর এই কুকটপটা এতটাই ভালো কি বলবো, এটা দেখতে ইন্ডাকশনের মতো কিন্তু ইন্ডাকশনের মতো এর ব্যবহার নয়, এর ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। আর ইন্ডাকশানে তোমরা সকলেই জানো যে স্টিলের বাসন, আর তাছাড়া হচ্ছে ননস্টিকের যে বাসনগুলো তলাটায় স্টিলের ইয়ে থাকে, ইন্ডাকশান প্রুফ বাসন যেটা, সেগুলো ছাড়া অন্য কোনো রকম বাসন ইউজ হয় না, কিন্তু এটা এত ভালো, এতে সব রকম বাসন তোমরা ইউজ করতে পারবে, লোহার বাসন বা অ্যালুমিনিয়াম, স্টিল, ননস্টিক সব রকম। তো এটা কেমন দেখতে তোমাদেরকে একটু দেখাই। এই যে আমার কুকটপটা, আর এই জায়গাটা না, যে ছবিটাতে তোমরা দেখলে এখানটা পুরো লাল হয়ে যায় যখন অন করব। আর এতে সব রকম বাসন বসিয়ে আমি গোপাল সোনার জন্য রান্না করতে পারবো, আর এটা গোপাল সোনার জন্যই কেনা, গোপাল সোনার রান্না করার জন্য। আমার কাছে গ্যাস ওভেন আছে, কিন্তু সেটা সবসময় বের করে রেখে রান্না করার সেই পজিশনটা নেই আমার কাছে। তো বছরে দুবারই গ্যাস ওভেনে রান্না করি, দোল পূর্ণিমার দিন গোপাল সোনার জন্য যে ভোগটা হয় সেটা, আর তাছাড়া জন্মাষ্টমীতে যে ভোগ রান্না করি সেইটা। এছাড়া আমি নিত্যদিনে ব্যবহারের জন্য জনতা ব্যবহার করতাম, তো তোমরা দেখেছো ওই ছোটো জনতায় আমি রান্না করতাম। কিন্তু এখন ইদানিং করে কেরোসিনের খুব ক্রাইসিস, এখানে বলতে পারো কেরোসিন তেল পাওয়াই যায় না, মানে খুব খুঁজে পেতে হয়, কখনো পাই কখনো পাই না। তো ইচ্ছা ছিল এটা যে নেওয়ার, তো এটা নিতে পেরেছি আর আমি সত্যি খুশি। আর এটা দেখে আমার গোপাল সোনারাও খুব খুশি, এবার থেকে গোপাল সোনাকে রান্না করে দেওয়ার আর কোনো অসুবিধা থাকবে না। গোপাল সোনাদের ছোটো ছোটো তো বাসন রয়েছেই, সব অ্যালুমিনিয়ামের, পুরী থেকে আনানো বাসন সব কিছু, এগুলো খুব সহজেই এতে সাপোর্ট করবে। আর জিনিসটা দেখতে দেখো কতটা সুন্দর, আর উপরটা পুরো গ্লাসের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করে দিও।